করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। অ্যাম্বুলেন্স উল্টে মৃত এক, গুরুতর জখম দুইজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার অন্দা থানার কমলার কাছে, 60 নম্বর জাতীয় সড়কের ওপর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে অ্যাম্বুলেন্সটি রানীগঞ্জের পল্লবপুরের ওই এলাকা থেকে কোনো রুগীকে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করে কোনো কাজের জন্য বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। 60 নম্বর জাতীয় সড়ক থেকে বিষ্ণুপুর যাবার পথে অন্দা থানার কমলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে 60 নম্বর জাতীয় সড়ক থেকে রাস্তার ডান দিকে পাল্টে খেয়ে নয়নজলিতে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে স্থানীয় মানুষজন ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অন্দা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ ও গুরুতর জখম দুইজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জানা গেছে মৃত ব্যক্তি গাড়ির চালক ছিলেন আর আহত দুইজন রোগীর আত্মীয়। তবে কি কারণে অ্যাম্বুলেন্সটি বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল তা পরিষ্কারভাবে এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম শঙ্কর হাজরা। ব্যুরো রিপোর্ট, বঙ্গে খবর।